আমরা এখানে কিছু কথা বলতে চাই আমাদের রাজকুমার নিয়ে, আমাদের সাকিব খানকে নিয়ে, আমাদের হিমেল আশরাফকে নিয়ে এবং আমাদের রাজকুমারের টিমকে নিয়ে। আমাদের রাজকুমারের জার্নিটা অনেক বিশাল, এটা আসলে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টায় বলে শেষ করা যাবে না, যেটা আপনারা ইনশাল্লাহ পর্দায় দেখতে পাবেন। কিছু কথা হয়তো ইমেল বলতে চায়, কিছু কথা হয়তো সাকিব বলতে চায়। আমি আমার দিক থেকে আসলে এটা বলতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এই মুহূর্ত পর্যন্ত, আমাদের সর্বোচ্চ। আমাদের সর্বোচ্চ কিন্তু সামনের ছবিতে বাড়তেও পারে। এই মুহূর্ত পর্যন্ত আমাদের সর্বোচ্চ যে এফোর্ট ছিল সেই এফোর্টটা আমরা রাজকুমারে দিয়েছি। রাজকুমারে হিমেল তার জীবনের সবচেয়ে পরিশ্রম পূর্বক যে ছবি সেটা হচ্ছে রাজকুমার। সাকিব তার জীবনের যতখানি সম্ভব পরিশ্রম করা সম্ভব সেই পরিশ্রমটুকু আমাদের রাজকুমার ছবিতে দিয়েছে। আমি সাকিবকে নিয়ে অনেক আবেগী এবং অহংকারী যে আমাদের এরকম একটা সুপারস্টার আছে সাকিব খান। সাকিব খান আছে বলেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমরা কাজ করার সাহস পাই। আপনারা আমাদেরকে সাহস দেবেন, আপনারা আমাদের সাহস, আপনারা আমাদেরকে সাহস দেবেন ভালো কাজ করার জন্য। আমরা চাই ভালো কিছু করতে, আর এরকম টিম থাকলে আসলে ভালো কিছু করা আসলেই সম্ভব। আমার টিমের ছেলেপেলে ব্যস্ত আছে ডাবিংয়ের কাজে, প্যানেলে ব্যস্ত আছে, এজন্য সবাই এখানে আসতে পারেনি।